জানেন কি খান স্যার ভাইরাল হলেন কিভাবে? সেই রহস্যই ফাঁস করলেন কপিল শর্মার শো। আবার অনেকেই ভাবছেন খান স্যার আসলে কে। এই মানুষটাই পড়াশোনার আদব কায়দা পাল্টে দিয়েছেন, দুস্থ থেকে গরিব শিশুদের দিচ্ছেন শিক্ষার আলো। শুনে নিন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় খান স্যারকে। সোশ্যাল মিডিয়া খান স্যার, এই নামটাই যেন কাফি, যার এক একটা ভিডিও পোস্ট হওয়ার পরেই কয়েক মিলিয়ন ভিউজ, 1 কোটিরও বেশি যা সাবস্ক্রাইবার। বিশ্বের কাছে পরিচিত ইউটিউবার ও শিক্ষক খান স্যারই কিভাবে জনপ্রিয় হয়ে উঠলেন, সেই গোপন টোটকা জানতেই সঙ্গে থাকুন। কিভাবে নিজেকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন, কোন ব্যক্তিকে দেখে অনুপ্রেরণা পেয়েছেন জানেন কি? কপিল শর্মা শোয়ে জানালেন সেই সব কথাই। মজার ছলে বা হিউমার দিয়ে পড়াশোনাকে কিভাবে আকর্ষণীয় করে তুলতে হয় তা তিনি খুব ভালো করেই জানেন। এ প্রসঙ্গে খান স্যার বলেন, আমি পড়াশোনার সঙ্গে হিউমারকে যোগ করে দিই যাতে ওরা মজা পায়। কিন্তু কোন ব্যক্তিকে দেখে প্রেরণা পেয়েছিলেন খান স্যার? সেই ব্যক্তি আর কেউ নয়, সে হলেন স্বয়ং কপিল শর্মা। খান স্যার জানালেন সে কথাই। অনেকের মনে প্রশ্ন জাগছে, কি করেন এই ব্যক্তি? খান জিএস রিসার্চ সেন্টার নামের এক ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া থেকে পড়ুয়াদের জেনারেল স্টাডিজ পড়ান খান স্যার। তার পড়ানোর ধরন খুবই জনপ্রিয়, সহজ আঞ্চলিক ভাষায় তার কথা বলা, পড়ানোর ভঙ্গিতেও মুগ্ধ নেটিজেনরা। খান স্যার বলেন, যখন তুলনায় কমজোরি পড়ুয়ারা পড়াশোনা করা থেকে একঘেয়ে হয়ে যায়, তখন তারা দ্য কপিল শর্মা শো দেখে। প্রথমে আমিও ভাবতাম যে কেন আমরা জোর করে পড়ানোর চেষ্টা করছি, কপিল শর্মার শো দেখেই প্রেরণা পাই কিছু আলাদা করার। কপিল শর্মার শোয়ে আবেগ ঘন হয়ে পড়েন। তিনি বলেন, ইউপিএসসি পরীক্ষা সবচেয়ে কঠিন। একসময় যখন দেখলাম টিউশন ফি দেওয়ার জন্য বহু ছাত্রছাত্রীদের টাকা নেই, কেউ বাসন মেজে টাকা জোগাড় করছে, কেউ আবার শ্রমিকের কাজ করছে, সেদিনই ঠিক করি টিউশন নেওয়ার জন্য কোনো পড়ুয়াকে আর কষ্ট করতে হবে না। রবীনা ট্যান্ডনকে নিয়ে পাগল তিনি, আর মজার ব্যাপার হলো রবীনা ট্যান্ডনও তাকে ফলো করেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষা জগতে পরিচিত নাম, সোশ্যাল মিডিয়ায় নিজের জায়গাটা নিজেই তৈরি করেছেন, তাই খান স্যার এখন বহু ইউটিউবারের কাছেও অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।